নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম কয়েক সপ্তাহ আগে ভারতে উনষাটটি চার্নিজ অ্যাপ ব্যান করা হয়েছিল তথ্য চুরির অভিযোগে যার মধ্যে বেশ কিছু অ্যাপ কিন্তু ভারতে খুবই জনপ্রিয় ছিল তো কয়েক সপ্তাহ পর ফের কিন্তু ভারতে সাতচল্লিশটি চার্নিজ অ্যাপ আজই ব্যান করা হলো ইন্ডিয়াতে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আরও সাতচল্লিশটি চার্নি অ্যাপ কিন্তু ইন্ডিয়াতে আজই ব্যান করা হলো সেই সঙ্গে সরকারের তরফ থেকে আরও জান হয়েছে যে আরও কিন্তু দুশো পঁচাত্তরটি অ্যাপের উপর সরকার নজর রাখছে এবং যার মধ্যে অন্যতম একটি অ্যাপ হচ্ছে পাবজি মোবাইল হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পাবজি মোবাইল অ্যাপের ওপর কিন্তু সরকার নজর রাখছে বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কী কী গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আগেই উনষাটটি চাইনিজ অ্যাপ ব্যান হয়েছিল আজ সোমবার আরও সাতচল্লিশটি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো সরকার এই সাতচল্লিশটি চীনা অ্যাপের সুরক্ষা এবং গোপনীয়তা যাচাই করার পর এই সিদ্ধান্ত নিয়েছে টেলিকম মন্ত্র বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আগে নিষিদ্ধ হওয়া উনষাটটি অ্যাপের ক্লোন হিসাবে কাজ করছিল এই সাতচল্লিশটি অ্যাপ নিষিদ্ধ চীনা অ্যাপগুলির তালিকা এখনও জানা যায়নি তো শীঘ্রই কিন্তু সেই তালিকা কিন্তু সরকার প্রকাশ করে দেবে যে কোন সাতচল্লিশটি অ্যাপ ইন্ডিয়াতে আবারও ব্যান করা হলো সেই সঙ্গে দেখুন আরও বলা হচ্ছে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনার সংঘর্ষে কুড়িজন ভারতীয় সেনার শহীদ হওয়ার ঘটনার উত্তপ্ত আবহে গত উনত্রিশে জুন টিকটক ইউসি ব্রাউজার ক্যাম্প স্ক্যানার সহ উনষাটটি চীন অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার কিছুদিন আগেই তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে জানা গিয়েছিল যে যদি সরাসরি অথবা অন্য কোনোভাবে এই ধরনের কোনো অ্যাপ ভারতে চালানো সম্ভব হয় তাহলে সেই অ্যাপের বিরুদ্ধে টেকনোলজি আইন এবং অন্যান্য আইনে মামলা রুজু করা হবে সে অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে ভারত সরকার সেই সঙ্গে আরও জানানো হয়েছে সম্প্রতি নতুন দুশো পঁচাত্তরটি চীনা অ্যাপের একটি তালিকা তৈরি করে সরকার এই অ্যাপগুলো দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করছে কিনা তাও খতিয়ে দেখতে সরকার গ্রাহকদের তথ্য নিরাপত্তা দিতে এই অ্যাপগুলো সক্ষম কিনা তাও দেখছে সরকার সূত্র মারফত জানা গিয়েছে যেসব কোম্পানির সার্ভার চীনে আছে সেই সব অ্যাপগুলিকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে সূত্র অনুযায়ী এই দুশো পঁচাত্তরটি অ্যাপগুলির মধ্যে রয়েছে পাবজি হ্যাঁ ঠিকই শুনেছেন পাবজি গেম এই বিখ্যাত গেমটি চীনা কোম্পানি টেন সেন্টার দ্বারা পরিচালিত সেই সঙ্গে স্বাভাবিক তৈরি অ্যাপ জিলি ই কমার্স জ্যান্ড আলিবা পরিচালিত অ্যালি এক্সপ্রেস অ্যাপ রেসো অ্যাপ বাইক ড্যান্স পরিচালিত ইউ লাইক অ্যাপও রয়েছে এই তালিকায় কেন্দ্রীয় সূত্রে আরও জানা গিয়েছে যে সরকার দুশো পঁচাত্তরটি অ্যাপ বাতিল করে দিতে পারে অথবা এর মধ্যে থেকে কিছু অ্যাপ নিষিদ্ধ করতে পারে সরকার কিন্তু যদি পরীক্ষার পর দেখা যায় যে এই অ্যাপগুলো সমস্ত দিক থেকে সুরক্ষিত তাহলে এই অ্যাপগুলি ব্যান নাও হতে পারে সেই সঙ্গে সরকারি সূত্র জানিয়েছে যে চীনের অ্যাপগুলি নিয়মিত পরীক্ষা করে খতিয়ে দেখা হচ্ছে আর এটাও জানার চেষ্টা করা হচ্ছে যে এদের কোডিং কোথা থেকে করা হচ্ছে এদের মধ্যে কিছু অ্যাপ জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক সেই সঙ্গে কিছু অ্যাপ তথ্য শেয়ার এবং গোপনীয়তার নিয়ম লঙ্ঘন করেছে বলে জানা গিয়েছে